নমস্কার, আজ 8ই জুলাই, কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। কবিকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কিনে আনতাম কমলা লেবু, শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে, হে জননী, তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘর ধরে সীমান্ত পার করে দেব। হে জননী, আমরা ভয় পাইনি, আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত, মুখ বন্ধ করে অক্লান্ত হাতে, হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। নমস্কার।